আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা টাইম টেলিভিশনের কর্তৃপক্ষ থেকে আপনারা জানেন যে এই ভুল প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয় বিস্টক থেকে আমি আপনার মিসবাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে শুভ সন্ধ্যায় আমাদের মধ্যে হিসেবে আসছেন আমাদের অত্যন্ত পরিচিত কমিউনিটির মুখ এবং বিশিষ্ট ব্যবসায়ী আর এন জে নিউ ইয়র্ক প্রপার্টিজ ইন কেয়ার স্বত্বধিকারী জনাব মহিন ভাই আপনাকে টাইম টু ছবিতে আসার জন্য অনেক ধন্যবাদ বিস্টকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো আপনার কেমন লাগছে আপনার যে অনেক দিন হয়ে গেল এখানে এই আমেরিকাতে এই সব ব্যবসার সঙ্গে জড়িত আছেন তো মূলত আপনারা কী ধরনের ব্যবসা করেন উই বা কী ধরনের ব্যবসাতে আপনি জড়িত আসলে রিয়েল এস্টেটের ব্যবসা এইটা সেলিং বাইং রেন্টিং রেসিডেনশিয়াল কমার্শিয়াল এটা বিজনেসও বলতে পারেন আবার পেশাও বলতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ উই মেক দ্য আমেরিকান ড্রিম কাম ট্রু আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তা আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজের ধরন কি আসলে আমরা যেটা দেখি সাধারণত সচরাচর এটার সঙ্গে আপনাদের কি মানে আপনারা ধরনের সেবা প্রদান করে থাকেন বিশেষ করে রিয়েল ক্ষেত্রে উই উই ডু ডু অ্যাজ এ সার্ভিস এটা বিজনেস তো অবশ্যই কিন্তু আমরা আমার একটা কথা আছে যেটা যে আমি লোকজনের সার্ভ করি লাইফ টাইমের জন্য আর আমার কাস্টমার রেফারেল ফ্রেন্ডস ফ্যামিলি অলওয়েজ ওরা রিটার্ন আসে আমার কাছে এই কারণেই যে আমি এটারে বিজনেসটার একটা সেবাই হিসাবে ধরে নিই আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক ধন্যবাদ অন্য যে কোনো ব্যবসা থেকে এই ব্যবসার তফাৎটা কি আসলে আমরা তো আরও অন্যান্য বিভিন্ন ডিসিপ্লিনের ব্যবসা দেখি আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা করে থাকেন বা বিভিন্ন ক্ষেত্রে তারা ইনভলভ হয়ে থাকে কিন্তু আপনাদেরটা একটু মনে হচ্ছে ভিন্ন সেটা ভেরি মাছ লুক লাইক ইস ভেরি মাছ স্পেশালাইজড একটা ওয়ে তো আপনার এই সম্বন্ধে কী ধারণা এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা রাখে যদিও আপনি লুক লাইক ভেরি ইয়াং বাট আপনার যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন অলরেডি এর মধ্যে সবার কাছে আমি স্টার্ট করছি এটা টু থাউজেন্ড সিক্সে so uh, it's uh, time being, it's, it's, it's wild. real estate business, or nano business, it's a luxurious business. Uh, you, you do it, uh, you just follow the steps, and you do it, it gets done. Uh, when you get a check, a big check comes. Mm. but in the meantime, you build the network and the customers. it's amazing. when you serve one person, the whole family, the whole community become your customer if you do it right way and that's the way it's supposed to be uh, done and that's the way we do it we do serve it and customers always come back because of our service okay very good very good তো আমেরিকা তো আমরা দেখি অধিকাংশই বাংলাদেশ যেখানে অন্য অন্যান্য ছোটোখাটো ব্যবসার সঙ্গে জীবনযাপন করে থাকে ঠিক আছে কাটিয়ে দেন কিন্তু সেখানে আপনি এই ব্যবসার পরিকল্পনা বা চিন্তা কেন করলেন মানে কি আপনার ইউ ইউ হ্যাভ ইউ গট এনিথিং ইন্টারেস্টিং অর ইউ গট ইন্টারেস্ট ফ্রম ইউর ফ্যামিলি অর ইউ সিবলিংস রিয়েল স্টেট এইটা এটস মূলত আসলে আমার ফ্যামিলির থেকে ব্যাকহোমে বাংলাদেশে আমার বাবা হি জাস্ট বাই ইট এনিথিং কামস বায়ের দো অ্যাডভাইস আমার বাবার কাছ থেকে এটাই ছিল যে মাটি যখনই পাইবা কিনবা কখনো রিফিউজ করবে না এইখানে নিউ ইয়র্কে আমার শাশুড়ির অনুপ্রেরণা আছে হ্যাঁ উনি আমাকে ইন্সপায়ার করছে এইখানে করার জন্য বাট ওইটা আমার ব্লাডই আছে আমার ফ্যামিলিগত বাংলাদেশ তো ময়ূর ভাই ধন্যবাদ আপনাকে দর্শক প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমাদের ময়ূর ভাই দর্শক তথ্য অনেক কিছু আমাদেরকে শেয়ার করতেছেন যেটা কিনা আমাদের কমিউনিটি সবার বিশেষ করে বাংলা বাঙালি কমিউনিটি যারা আমরা আছি অনেক কাজে লাগবে তো ব্যবসা শুরু করার কথা কীভাবে আপনি এই ব্যবসা প্রথমে শিখতে মনে করলেন প্রথমে তো আমি শুরু করছি এখনও আই আম নাম স্টিল অ্যাজ এ সেলস এজেন্ট প্রথমে আমি তো শুরু করছি রেন্টিং কিছু কিছু সেলস ছিল তো এখন যেটা আমি করতেছি আমি লিস্টিং নর্মাল রেগুলার লিস্টিংয়ের জন্য বিজনেস ইজ বিজনেস স্মল ওয়ান আর বিগ ওয়ান ইটস অল বিজনেস সামান্য একটা রেন্টাল যেভাবে আমি গুরুত্ব দিই ঠিক ওইভাবে মিলিয়ন ডলারের লিস্টিং যেটা আছে ওইভাবে ঠিক ওইভাবেই আমি সার্ভ করি ওই লিস্টিংটারেও এখন আমার নিজের কিছু টাকা পয়সা আছে আমার বন্ধু বান্ধব আছে উই হ্যাভ এ নেটওয়ার্ক উই বাই আওয়ার ওন প্রপার্টিজ ডিস্ট্রেস প্রপার্টি শর্ট সেল ফর ক্লোজার প্রপার্টি উই বাই ইট অ্যান্ড উই সেল ইট ব্যাক টু দ্য রেগুলার মার্কেট অ্যান্ড ইস উইন উইন সিচুয়েশন ওয়ে উই ডু এ ট্রানজাকশন উই বাই এট চিপ অ্যান্ড উই সেল এট চিপ অ্যান্ড উই সেল এ কুইক অ্যান্ড উই ডু ফেড গুড থ্যান গাড মনে হয় ইদানিং যেটা আমরা লক্ষ্য করছি কমিউনিটিতে বিশেষ কারণ আমাদের এতে ইমিগ্রেশন ইনফ্লাক্স হচ্ছে নিউ ইয়র্কে স্পেশালি এখানে বাসস্থান মানে গৃহায়নের একটা বিশাল সমস্যা তো সেই ক্ষেত্রে আপনার লো কস্ট কোনো কিছু কি চিন্তা গভর্নমেন্ট থেকে বা এই ধরনের কোনো কিছু আপনাদের মাথায় চিন্তাভাবনা আছে কি না বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না এদের জন্য কিছু করা একটা মানুষ প্রথমে আই সে দেখা যায় সে একটা হিম হুমচি খেয়ে পড়ে যে হিমশিম খেয়ে যায় একেবারে কোন মতামত আছে কি এটা আসলে আমরা নাটিক কমিউনিটির অনেকেই চিন্তা ভাবনা করতেছে কাজও চলতেছে আমি জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছি জাল্লাবাদের এই রিসেন্ট যেটা ছিল হান্টার্স পয়েন্ট প্রজেক্টে অনেকে বাসা পাইছেও অনেকে অ্যাপ্লাই করছে অ্যান আমরা ওই যে অ্যাপ্লিকেশনটা প্রসেস করার জন্য জাল্লাবাদের অফিস থেকে আমরা ইয়া করে দিয়েছি আর আমি অলওয়েজ যারাই আসে এই রিসেন্টলি মনে করেন একজন বাংলাদেশি উনি জামাইকা সাউথ জামাইকাতে একটা ঘর আমি নিয়ে দিছি হোম ওনারকে আমি ফ্রিতে সার্ভিস দিয়ে দিছি প্লাস যিনি রেন্ট নিয়েছে উনি দেশের থেকে নতুন আসছে কোনো ব্রোকার ফি না নিয়েই ওনাকে আমি একটা বাসার ব্যবস্থা করে দিছি এইটা একটা সার্ভিস আমি উনি একদিন প্রতিষ্ঠিত হবে উনি আরও অন্যান্য লোকেদের হেল্প করবে এইটাই ধন্যবাদ তো ব্যবসা শুরু করতে গিয়ে কী কী প্রতিগুলো প্রতিকূলতা আপনাদের সম্মুখীন হতে হচ্ছে মানে এখানে তো মেইন স্ট্রিমের লোকজন আছে হোয়াইট আছে আমরা বাঙালিরা আছি অন্যান্য বিভিন্ন এথনিক গ্রুপ বিভিন্ন ক্রিজ কালচার সব কিছু মিলে আমরা বাঙালি হিসেবে যে আপনি এখানে ইনভলভ আছেন তাতে কি আপনার কোনো প্রতিকূলতা বা কোনো ধরনের প্রবলেম আপনার কি ফেস করেন কি না লেটসেল ক্লোজিংয়ের টাইম বা এই ধরনের কোনো কিছু বা আপনার যারা আইনজীবীরা আছেন যারা ডিল ক্লোজ করেন ওই তরফ থেকে আপনাদের কেমন সহযোগিতা পান ওই পথটা আসলে অনেকেরই জানা নেই তো সেই তো অবশ্যই আছে ইফ নো কম্পিটিশন ইজ নো ফান অ্যান্ড এইখানে বাধা তো বিগিনিংয়ে সবারই হ্যাঁ হাঁটি হাঁটি পা করে অগ্রসর হতে হয় এখন তো ইটস মাছ ব্যারার থ্যাংক গাড এবং অনেক ভালো করতেছি আমি অ্যাট দ্য বিগিনিংয়ে লুকের সাথে পরিচিত হওয়া বিজনেস নিয়ে আসা নিউ ইয়র্কের স্পেশালি বিজনেসটা মিনিমাম হ্যাফ মিলিয়ন ডলার ইট অফিনে বার ওয়ান প্রপার্টি ইফ ইটস ম ওয়ান হ্যাফ মিলিয়ন অ্যান্ড আপ তো এখানে মনে করেন লেগে থাকলে নিষ্ঠার সাথে সততার সাথে লেগে থাকলে অবশ্যই সাকসেস হওয়া যায় আমি যখন শুরু করছি তখন আমার বন্ধু বান্ধব আমার বলছে যে আমি টু থাউজেন্ড সিক্সে শুরু করছি মার্কেট কলাপস হওয়ার পরেই শুরু করছি তো অনেকে আমার বলছে যে এভরিথিং ইজ গন নাও ইউ স্টার এড এন্ড ওয়ার আই হ্যাড আই থোল দাম দ্যাড আই ইউনো আমি লার্ন ফ্রম দ্য ওয়ার্স্ট দ্য বেস্ট অ্যান্ড হেয়ার আই এম ভেরি গুড ভেরি এনকারেজিং আসলে এই আপনাদের মতো যারা এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন যারা রিয়েল ডেডিকেটেড সিনসিয়ার এবং এটা আসলে একটা বিশাল পাওয়া আমাদের কমিউনিটির জন্য এবং আপনারা তো নিজস্বভাবে বলেন আর পাবে বলেন আর ব্যবসায়িকভাবে বলেন আপনারা ইউর বি লাইক এ রোল মডেল ফর দ্য ফলোয়ার্স যারা এখন যারা এইভাবে রিয়েল এস্টেট সঙ্গে জড়িত করতে আমাদের ইয়ংস্টাররা যারা আছেন তারা হয়তো বা অনুপ্রাণিত হবেন আপনাদের এই কথাগুলো শুনে সেটি হচ্ছে মেন পাওয়া আমাদের জন্য তো বর্তমানে আসলে এখন রিয়েল এস্টেটের অবস্থাটা কী মানে ইজ ইজ দ্য রাইট টাইম ফর দ্য বায়ার্স ওর ফর দ্য সেলার্স এই ধরনের অনেক আমরা গুঞ্জন শুনি মার্কেটে তো আপনার অভিজ্ঞতা আলো কী বুঝেন আপনি মানে হোয়াট ইজ দ্য সিচুয়েশন ইট ডিপেন্ডস এখন অনেকেই বলে এখন সেলার্স মার্কেট মার্কেট আসলেই এখন রিয়েলি রিয়েলি হাই এক গান হাই লেস দ্যান এ ইয়ার এক বছর আগেও অনেক চিপ ছিল কিন্তু আমার অ্যাডভাইস যেটা থাকবে যে প্রপার্টি ল্যান্ড আপনি রিয়েল এস্টেট কেনেন যত দামি হোক এখন এক্সপেন্সিভ এখন কেনেন দুই বছর পরে দেখেন এর সাথে আরও এক্সপেন্সিভ হয়ে যাবে তো কেনেন আর ইন্সপাইরেশন যেটা বলতেছেন যে হেল্পের কথা যেটা বলতেছেন আমি আসলে আমাদের বাঙালি যারা রিয়েলসিট করতে চায় যদি মনে করেন কেউ ইন্টারেস্টেড হয় আমার সাথে যোগাযোগ করে আমি যতটুকু জানি আমি যতটুকু স্ট্রাগল করে শিখছি ওইটা আমি হ্যাপি টু টেচ দাম

এখানে যে মার্কেট মলটা আছে ওইখানে রিয়েল এস্টেটের ক্লাসের ব্যবস্থা আছে ওইখান থেকে সেভেন্টি ফাইভ আওয়ার্সের ক্লাস নিয়ে ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে পরীক্ষা দিয়ে লাইসেন্স নেওয়া যায় লাইসেন্স নেওয়ার পরে কোনো ধরনের কোনো হেল্প যদি কারো দরকার হয় আপনি হ্যাপি টু হেল্প দাম আমি যেটা বলছি যে দ্য অপরচুনিটি ইজ লাইক এ ওশন এই সমুদ্রের থেকে কেউ সেপো ওয়ার নিলে এটা কমবে না

এই ব্যবসাটার প্রতি আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেকেই ইন্টারেস্টেড এই কমিউনিটিতে যারা আছেন হয়তোবা মার্কেট আপস অ্যান্ড ডাউন হয় অফ অফকোর্স ভ্যালুয়েশন অনেক সময় চলে যায় বিকজ অফ দ্য সিচুয়েশন বাট এই মুহূর্তে মনে করেন যদি কোনো নিউ বায়ার এটাকে জোনিং ব্যাপার বলে কি আবার জোনিংয়ের ব্যাপার কথাগুলো বলে তারপরে আপনার বিভিন্ন এরিয়ার ভিত্তিক কিছু আছে আর সেভেন আর এইট এই 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 জিনিসগুলো কি মানে একটা মানুষ যদি এখন একটা নতুন বাড়ি কিনতে চায় ই বলেন কুইন্স বলেন রেস্টুরিয়া বলেন জামাইকা বলেন যে আমাদের বাঙালি উদসুতা বা পারচেস্টার ব্রোঞ্জ বলেন এখানে তো আমাদের বাঙালি কমিউনিটি বেশি থাকে তাই না তো সেই ক্ষেত্রে ওরা যদি বাড়ি কিনতে চায় নতুন কেউ বাড়ি করতে চায় বা কিনতে চায় সেই ক্ষেত্রে আপনার সাজেশন কি এখন আমি শুনেছি যেগুলো আগে এক খুব সস্তা ছিল এখন তো ভেরি হাই হয়ে গেছে আপনার কোন দিকে টার্গেটিং থাকা উচিত মনে করেন আপনি এখন লোকজন আপনার মাসের দিকে জামাইকার দিকে ব্রঞ্জেস তেল অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাজ আই মেনশন রিয়েল স্টেট আপনি যেখানেই কেনেন স্টোরিয়াতেই কিনেন এখন যেটা ওয়ান মিলিয়নে কিনবেন টু ইয়ার্স উইথ ইন এন ইয়ার্স ওয়ান অ্যান্ড হাফ মিলিয়ন টু মিলিয়ন হবেই হ্যাঁ এইটা অ্যাস্টোরিয়া ম্যানহাটনের কাছে এর জন্য একটু এক্সপেন্সিভ লিস্ট এক্সপেন্সিভ এখন আছে ইস্ট হ্যাঁ করোনা জমাইকাতে এখন হিউ আমাদের হিউজ কমিউনিটি ব্রন্সে আমাদের হিউজ কমিউনিটি এখানে ফার্স্ট টাইম হোমবায়ার যারা আছে এদের ব্যাপারে আমি যেটা বলতে চাই যে জোনিংটা শুধু যারা বিল্ড করবেই ইন ফিউচারে যদি কেউ না ডাউন বিল্ড করতে চায় এই জিনিসটা হ্যাঁ আপনার ফার্স্ট টাইম হোমবায়ারদের জন্য আমার মনে হয় না এই জিনিসটা দেখার বিষয় কিন্তু আমার মনে হয় যে ইদার ব্রেন নিউ কনস্ট্রাকশনের বাড়ি কিনবে ফার্স্ট টাইম হোম বায়ার অথবা যে বাড়িতে কিছু কাজ করানো দরকার যেটা আসলে ইনভেস্টর মেকার লোক লাইক অ্যাট্রাকটিভ ওই ধরনের বাড়ি না কিনে যে বাড়িতে কিছু কাজ লাগবে ওই ধরনের কিছু বাড়ি প্রাইসটা যদি হানড্রেড থাউজেন্ড কমে পাওয়া যায় তাহলে ওই বাড়িটা নেওয়া দরকার কেন তখন হোম জিনিসপত্র নিয়ে এসে নিজেরা কাজ করলে হয়তো টোয়েন্টি থাউজেন্ড ডলার স্পেন্ড করার পরে ওইবারই আপনি ইউসেফ হান্ড্রেড থাউজেন্ড ইউ স্পেন্ড টোনি থাউজেন্ড দ্যাট লুকস লাইক মাচ ব্যারার দেন ইনভেস্টর যেভাবে কাজ করছেন আচ্ছা প্রিয় দর্শক আপনারা নিজেও দেখতেছেন যে আমাদের মনুল ভাই কত সঠিকভাবে সব কিছু তুলে ধরেছিলাম আমাদের মাঝে উইচ ইজ ভেরি এনকারেজিং থ্যাংক ইউ অনুর ভাই আপনার কাছ থেকে আমি অনেকে জানতে পারছি আসলে এটা খুব দরকার ছিল আমাদের এবং সময় উপযোগী আপনি অনেকগুলো কথা বলছেন কারণ এখানে আমাদের প্রচুর বাংলাদেশি কমিউনিটি এখানে এখন নিউ ইয়র্কে এবং আশেপাশে লিভ করেন শর্ট সেল ফোর প্রোজ বা মডিফিকেশান সম্বন্ধে কী আপনার কী সিচুয়েশান বা কী বলতে চাচ্ছেন বল থ্যাংক ইউ এইটা একটা আসলে একটা বিরাট আকার এখন ইন কুইন্সে ফ্রি ফর ক্লোজার যেটা বলে লিসপেন্ডেন্সি টোয়েন্টি সিক্স হান্ড্রেড অ্যান্ড সাম চেঞ্জ নাম্বারস আছে এখানে ওনলি কুইন্স এই কুইন্সে তো এই সব প্রপার্টি ইজ গনে বি ফর ক্লোজড সুনর লেরার আমি একটা এক্সাম্পল বলবো আমি নিজে একটা প্রপার্টি ইস্ট অ্যালমার্স্টে আমি কিনেছিলাম টোয়েন্টি ফোর টোয়েন্টি নাইনটি সেভেন স্ট্রিট ইস্ট অ্যালমার্স্ট তো প্রপার্টির মর্গেজ ছিল সিক্স সিক্সটি কিন্তু এই যে লেট পেমেন্ট প্লাস প্যানাল্টিজের জন্য ওই প্রপার্টিটা নাইন হান্ড্রেড থার্টি সেভেনে দাঁড়ায় তো ফর হওয়ার পরেও ওই ওনারের ডিফিশিয়েন্সি ছিল একটা হিউজ অ্যামাউন্ট ফোর হান্ড্রেড থার্টি সিক্স থাউজেন্ড ডিফিশিয়েন্সি ছিল মিনিং বাড়ি চলে যাওয়ার পরেও ব্যাংক কিন্তু ওই যে হোম ওনার বাড়ি লস করলো ওর পেছনে জাজমেন্টের জন্য আসবে ওর যদি অন্য কিছু থাকে ব্যাংকে টাকা থাকে ওই নিয়ে যাবে তো এই দিক থেকে শর্ট সেল যদি করা হইতো তাহলে ব্যাঙ্ক ফর গিভ করে দিত ওই অ্যামাউন্টটা আচ্ছা প্লাস হোম ওনারের জন্য একটা গুড নিউজ যদি শর্ট সেল হয় তখন ব্যাঙ্ক এই হোম ওনার রিলোকেশনের জন্য কিছু টাকা যেটা মনে করেন নাইন হান্ড্রেড এটা সিক্স হান্ড্রেডে বিক্রি হয়ে যায় শর্ট সেলে থ্রি হান্ড্রেড ফোর গিভ করে দেয় প্লাস রিলোকেশনের জন্য মুভিংয়ের জন্য কিছু টাকাও ব্যাঙ্ক অ্যারেঞ্জ করে দেয় ওই সেলস থেকে মডিফিকেশনটা যেটা এখন এইটা দেখতে খুব অ্যাট্রাক্টিভ মনে হয় রিসেন্টলি একজনের মডিফিকেশন হয়েছে এই উইটসাইটেই তো ওনার এইট হান্ড্রেড থাউজেন্ডের ছিল পেমেন্টটা ছিল ফাইভ থাউজেন্ডের নাম ওইটারে থ্রি থাউজেন্ড করে দিছে কিন্তু এখানে মাইনাস অ্যামাউটারিজেশন করে দিছে কথাটা হলো যেটা থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি থাউজেন্ড ডলার অন দ্য সাইড এইটা এই প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট যুগ হইতেছে চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট যুগ হইতেছে তো এই কারণে এই দিক থেকে আপনার মডিফিকেশনই বলেন আর ফর ক্লোজ বলেন দ্য বেস্ট ওয়ে টু ডু এ শর্ট সেল এন দর্শক আমরা আসলে বিরতিতে যাচ্ছি এখনই বিরতি পরে আবার আপনাদের সামনে আসবো মহিলাকে আবার আরও অনেক তথ্য পাবো অনেক কিছুই আমরা জানতে সবাইকে ধন্যবাদ সাইডে হিপসাইডে বাংলাদেশদের সবাই আব্দা ফার্মেস আমি শাহাব আহমেদ দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা নিয়ে

আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য উৎসব ডট কম প্রেজেন্টস এরিনা বৈশাখী মেলা দশই মে রোববার জামাইকার হান্ড্রেড অ্যান্ড এইটি ফার স্ট্রিট ও হিলসাইড অ্যাভিনিউয়ের সুজান বি অ্যান্থনি স্কুলের মাঠে সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত মেলায় থাকছে বাংলাদেশ ও নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্কন ও বৈশাখী সাজ প্রতিযোগিতা ফেস পেন্টিং মেহেদি দেশি খাবারের স্টল ম্যাজিক ফ্যাশন শো আর আকর্ষণীয় র্যাফেল ড্রপ স্টল বুকিং এর জন্য যোগাযোগ করুন থ্রি ফোর সেভেন এইট ফোর ফাইভ সেভেন নাইন ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন সিক্স সেভেন জিরো জিরো এইট নাইন থ্রি আবার আমরা ফিরে এসেছি বি স্টকে মনুল ভাই অশেষ ধন্যবাদ আপনাকে আমার আবার প্রশ্ন আমাদের স্টুডিও আবারও আমন্ত্রণ আসলে কিছু প্রশ্ন থেকে গেছে আমার কাছে অবশ্যই জানা অনেক বিষয় আছে তো ব্যবসার পাশাপাশি সভা বিষয়টির প্রয়োজনের কথা আপনারা কীভাবে কমিউনিটি সভা করতে পারেন ব্যবসার পাশাপাশি কমিউনিটি সার্ভিস তো এটা আমার মনে হয় যেটা যে রিসেন্টলি বাংলা পত্রিকার একটা কলম ছিল তো আমি বলছিলাম যে আমি আই ফিল তেন টেঙ্গা আল্লা আমারে মানে আমার ভালো অবস্থানে আমি আসি হ্যাঁ টাকা পয়সার কোনো সমস্যা নেই তো আমি চেষ্টা করি যখনই যার যেখানে দরকার হয় আমার সামর্থ্য অনুযায়ী আমি হেল্প করার চেষ্টা করি এই যে মনে করেন বাসা বাড়াই হোক আর যাই হোক অনেকেই আসে আমাদের দেশের লোকজন আসে ব্রোকার ফিটা আমি চার্জ করি না হ্যাঁ একটা ব্রেক দিয়ে দিই যে ওইখানে এই এই জিনিসটা হয়তো ওনাদের কাজে আসবে এই টাকাটা রিসেন্টলি যেটা বললাম যে দেশ দেশ থেকে একজন আসছে হোম ওনারে আমি হেল্প করে দিয়েছি প্লাস যে ট্যানেন্ট যে আছে ওনারও একটা হেল্প হয়ে গেল যে উনি ওই রেন্টালটা ছিল টুয়েলভ হান্ড্রেডের আমি ইজিলি বারোশো টাকা কামাইতে পারতাম অন্য দেশের কেউ হইলে অবশ্যই আমি টাকাটা নিতাম আমরা ওয়ান মান্থ চার্জ করি কিন্তু দেশের মানুষ হিসাবে আমি ওনারে এই বারোশো টাকা হয়তো ওনার ফ্যামিলির গ্রোসারি হোক আর যাই হোক নতুন মানুষ ফার্নিচার কিনবে এই টাকাটা ওনার ইয়া হবে প্লাস রিগার্ডলেস এখানে মনে করেন আপনার কমিউনিটিতে যে ধরনের ফাংশন হয় আমি চেষ্টা করি নিজেকে ইনভলভ করার জন্য আমার ভালো মনে হয় ভালো লাগে আই ফিল গোডাউরের রিসেন্টলি আপনার স্পোর্টস কাউন্সিলের একটা ওপেনিং হয়ে গেছে যেখানে আমি আপনার স্পন্সর হিসাবে আসি আমি ওনাদের কন্ট্রিবিউট করছি আর আমি করব ভবিষ্যতে এই সব জিনিস আমার মনে হয় যে আই ফিল অবলিকেটেড আমার রিটার্ন দেওয়া দরকার কমিউনিটিকে কোনো কিছু আর আমি এটা আমাদের কমিউনিটিতে ওয়েলথি যারা আছে আমি সবাইকে একটা রিকোয়েস্ট যেটা করবো যে ওনারাও আগে আসুক যার যা সাধ্য মতো নিজের কমিউনিটিকে একটা কিছু দিক আর এমনি অন্যান্য যারা জড়িত আদার রিয়াল এস্টেট মনে করেন তারা কীভাবে কমিউনিটিকে আমাদের মাঝে সাহায্য আগে আসতে পারে ধারণা সবাই নিজের নিজের অবস্থান থেকে যদি সিনসিয়ারলি চেষ্টা করে সাহায্য করার মানে মন মানসিকতা থাকে তাইলে অবশ্যই করতে পারে অনেকেই করতেছে আমাদের এখানে ল্যাটসে আমাদের এখানে যারা ওয়েলথি রেস্টুরেন্ট বিজনেসে আছে আমাদের আমার স্বজনের মধ্যে একজন আছে যিনি ওনাদের ডায়নার আছে দুইটা তিনটা ডায়নার আসে আমাদের কিছু পরিচিত লোকজন আছে যারা ওদের এই গ্রোসারি বা মনে করেন আপনার সুপার মার্কেট টাইপের আছে প্রচুর বাঙালি এমপ্লয়ি আছে এইসব ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে তো আলটিমেটলি এইসব জায়গায় যে পার্সেন্টেজদের যদি ফিফটি ফিফটি হয় অন্যান্য দেশের লোকজন এখানে কাজ করে আমরা যদি এই পার্সেন্টেজটা হানড্রেড পার্সেন্ট করে দিতে পারি অথবা এই টনি করে দিই আমাদের দেশের লোকজনের প্রায়োরিটি দেই তাইলে কিন্তু এখানে কর্মসংস্থান হয়ে যাইতেছে আমাদের দেশের লোকজনের এখানে যারাই আসতেছে প্রথমে কিন্তু ইটস এ বিগ স্ট্রাগল ইটস এ বিউটিফুল কান্ট্রি ইউনো ইটস ইটস এ ড্রিম এখানে আমাদের দেশের চে দুইশো বছর আগে আসে এই দেশ কিন্তু যখনই প্রথম লোকজন আসে দেশের থেকে দেন ইউ লার হেল্প হেল্প মনে করেন জব আপনার মেডিকেল ফ্যাসিলিটিস মেডিকেই বাসস্থানের জন্য ব্যবস্থা করে দিতে পারি এটা আমাদের আমার মনে হয় যে উই শ্যুড ডু এট ইউনো দিস ইজ আওয়ার ডিউটি আওয়ার রেসপন্সিবিলিটি এই যারাই আসতেছে ভবিষ্যতে ওরা এই ভালো জিনিসটা আগে নেবে ওরা নতুন তারা আসবে ওদেরকে হেল্প করবে ধন্যবাদ ফার্স্ট টাইম বায়ের ক্ষেত্রে আপনার যারা প্রথমবার বাড়ি কিনতে যাচ্ছে বা তাদের একটা আকাঙ্ক্ষা নতুন সে বাড়ি কিনবে ফার্স্ট টাইম তো সেই ক্ষেত্রে আপনারা সাধারণত কি ধরনের প্রক্রিয়া বা কী ধরনের ব্যবস্থা আপনারা করে থাকে সাধারণত যারা ফার্স্ট টাইম বা মানে কারো ইনকাম কম আছে বেশি আছে লোনের ব্যাপার আছে সব কিছু মিলে কী হয় এটা আপনারা দেখেন এখন ফার্স্ট টাইম হোম বায়ের যারা আছে অনেকেই অনেক কিছুই জানে না আবার একটা ভয়ের মধ্যে থাকে যে রিয়েল স্টেট ইন্ডাস্ট্রি ও মাই গারেজ এ থাফ ফেল্ড কেনা আমাকে কোথায় ধরা খাওয়াই দেয় এখানে একটা জিনিস ভেরি সিম্পল এই দেশে এখানে আপনার মর্গেজ নিতে হইতেছে ব্যাংকের এটর্নি আছে। হ্যাঁ টাইডেল ক্লাউজার আছে আপনার আপনার নিজের এটর্নি আছে। এই যে তিনজন এটর্নি আছে ওরা কিন্তু দেখে নিতেছে যে কেউ কোনোভাবে আপনার কোনো ধরনের ক্ষতি করতেছে কিনা ইন্সপেকশন করাই নিতেছেন হাউস ইন্সপেকশনটা করাই নিতেছেন মর্গেজ কোম্পানি ল্যাটসে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেন এখানে এইটি পার্সেন্ট ফাইন্যান্সিং যারা করতেছে দে হ্যাভ এ বেগার রিস্ক তো এই টাকাটা ওরা সিকিউর করার জন্য ইউনো দে দে প্রোটেক্ট ইউ ইউর প্রপার্টি এখানে থাইরাল ইন্স্যুরেন্স আছে একটা হ্যাফ মিলিয়ন ডলারের প্রপার্টিতে মিলিয়ন ডলারের ইন্স্যুরেন্স দিতেছে টাইডেল ইন্স্যুরেন্স এখানে থাইরাল কোম্পানি দে আর অবলিকেটেড টু প্রোটেক্ট ইউ এখানে বয়ের কিছু নাই ইউ ইউজিস বাইট যে মিনিমাম এই যে আপনার কোনো ডাউন পেমেন্ট যেটা ওইটা ওই ক্ষেত্রে মিনিমাম একদম মিনিমাম কত দিতে হয় পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়েও আমি আপনি বাড়ি কিনতে পারেন ওইখানে আসইছে ফেডারেল গভর্নমেন্টের একটা গুড নিউজ হলো আগে পি যেটা ছিল অনেক হাই ছিল প্লাস থার্ডি ইয়ার্স কন্টিনিউ করতে হতো এটা এখন অব অ্যাডমিন স্ট্রুয়েশন এটা অনেকটা কমায় নিয়ে আসছে এখন ইটস গুড নিউজ থ্রি এন্ড হাফ পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট দিয়ে লোকজন বাড়ি কিন্তু ওইখানে রিপোর্টেড ইনকাম থাকতে হবে কাজের ব্যবস্থাটা অবশ্যই থাকতে হবে যে ডব্লিউটিতে খাস থাকতে হবে ট্যাক্সিটারে প্রুফ অফ ইনকামটা থাকতে হবে ব্যাংকে টাকা থাকতে হবে সেক্ষেত্রে একটা মিনিমাম মার্জিনের জন্য কত ডলার পর্যন্ত আপনারা করেন ফর্মে ডাব্লিউটিভ ব্যার এক্সপ্লেনেশন আমি অলওয়েজ সাজেস্ট করি যে যার যে ব্যাংকে ট্রানজ্যাকশন আছে ব্যাংকারের সাথে কথা বলার জন্য মর্গেজ ব্রোকার যারা আছে ওরা অনেক সময় ফ্লেক্সিবল ওয়ার্ক উইথ ইউ দে আর ইজিয়ার দেন দ্য ব্যাঙ্ক ব্যাংকের এমপ্লয়িজ যারা ওরা অনেক সময় টার্ন ডাউন করে কিন্তু মর্গেজ ব্রোকাররা মর্গেজ করে দেয় সাম হাউ মেক ইট হ্যাপেন দ্য জব ডান আচ্ছা এখানে আমি একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে করবো সেটা যেমন আমাদের বাংলাদেশের রিয়েল এস্টেটরা এখানে আসে হাউজিং ফেয়ার করে তো আপনারা সেই ধরনের এই এই ধরনের কোনো কিছু ফেয়ার বা আপনারা এগুলো ধরনের কিছু করেন কিনা এখানকার নিউ ইয়র্ক যারা আছেন আমেরিকার প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে অনেক রিয়েল এস্টেট ব্যবসায়ীরা এখানে আছেন যারা এখানে আসে তারা নিজস্বভাবে তারা সেমিনার করেন তারপরে আপনার এক্সপোজিশন করেন তো আপনাদের কি রিয়েল এস্টেটের এই ধরনের কোনো কিছু করেন কিনা বা ইয়ারলি কোনো ইভেন্ট হয় কিনা যারা আমাদের বাংলাদেশিদের জন্য জন্য বা পার্টিসিপেট করতে ধরনের কিছু যারা বাংলাদেশ থেকে যারা আসে ওরা তো ইয়ার্লি হাউজিং ফেয়ার করে আমরা তো আসলে প্রতি সপ্তাহে প্রতি উইকেন্ডে আমাদের ওপেন হাউস আছে আমরা মনে করেন আমরা তো আরো ঘনগণের ওইটা একসাথে ওইটা যারা ওরা আসে ওদের যেহেতু ওদের সুযোগ নেই ওরা এখানে থাকেন না ওনারা এখানে একদিন বসে হ্যাঁ মনে করেন আপনার বিক্রি করেন কিন্তু আমরা তো আসলে প্রতিদিনই বিক্রি করতেছি প্রতি সপ্তাহেই বিক্রি করতেছি আমাদের ওপেন হাউসটা এভরি উইকেন্ড আসে এটা কি কোনো স্পেসিফিক কোনো ডেট থাকে আমি প্রায় দেখি ওপেন হাউস আপনারা বেলুন টুলুন দিয়ে সাজিয়ে ওপেন হাউস করে এটা কি কোনো স্পেসিফিক কোনো ডেট থাকে নাকি যে উইকেন্ডটা ওপেন হাউসের জন্য ভালো স্যাটারডে সানডে সানডে কিডস উইথ আ ফ্যামিলিজ উইথ কিডস বা যারা মনে করেন মানডে টু ফ্রাইডে কাজ করেন ওনাদের জন্য ভালো একটা এন্টারটেইনমেন্ট ঘুরে দেখা হইলো এই সময় মনে করেন প্রচুর বায়ার পাওয়া যায় সবার অফিসিয়াল কাজ যারা করে সবাই অফ হ্যাঁ অনেকেরই স্যাটারডে সানডে অফ থাকে বাচ্চা ফ্যামিলি সহ নিয়ে ভারী করে দেখতে পারেন ওনারা তো এর জন্য উইকেন্ডটাই টাই বেস্ট ওপেন হাউসের জন্য কনজিউমার ওপেন হাউস আছে আবার ব্রোকার ওপেন হাউস আছে আপনাদের জন্য এজ লাইসেন্স হোল্ডার ডু ডুই হ্যাভ এন ইন টেরিটোরি লাইক আপনি কিন্তু কি মেশিকানে বাড়ি কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন বা নিউ জার্সি বা ট্রাই স্টেট বা ক্যানাডিকার নিউ জার্সি পেন্সিলভেনিয়া পি এ অনেকে বাংলাদেশের অধিকও চলে যাচ্ছেন নিউ ইয়র্কের লাইসেন্সের একটা প্রিভিলেজ নিউ ইয়র্কের সাথে নিউ জার্সি ক্যানাডিকার হ্যাঁ একটা বিশ্ব প্রকল্প রিলেশনশিপ আছে যে ড্রাইভার লাইসেন্স যেভাবে পরীক্ষা ছাড়াই ট্রান্সফার করা যায় এইভাবে লাইসেন্সটা ডুয়েলি কাজ করা যায় তো এখানে নিউ যারা কাজ করে আমার মতো যারা আছে। আমাদের আসলে স্টেটের বাইরে যাওয়ার দরকার হয় না কারণ উই হ্যাভ মোর দ্যান অ্যানাফ বিজনেস বুঝলে আমি কুইন্সে আসি আমার কুইন্স থেকে ব্রন্সে আমার যেতে হয় না কুইন্সেই আমার অ্যানাফ বিজনেস তো এখানেই আমি সময় দিতে পারি না আমি ব্রন্সে কীভাবে যাব আর ব্রুকলিনে কীভাবে যাবো যেহেতু আমি ব্রঞ্জ ব্রোকলিন যাইতে পারতেছি না আমার জার্সি অথবা ক্যানাডিকাতে যাওয়ার আমার সময় নেই ওয়ার উই ডু উই রিফার গুড ফ্রেন্ডস উই হ্যাভ লাইক লিঙ্কড ইন হ্যাঁ ব্যবসায়িক নেটওয়ার্ক ওইখানে বা পার্সোনাল রিলেশনশিপের জন্য ভালো রিজাল্টের যারা আছে ওনাদেরকে আমরা রেফার করে দিই যে আই নো দিস পার্সন দিস পার্সন ওড গুড আপনি ওনার কাছে যান ভেরি প্রিয় দর্শক আপনার এতক্ষণ এত সুন্দর করে আমরা ইন ডিটেলস আরপ করলাম এই রিয়েলস্টেট ফিল্ডে যারা কাজ করছেন তাদের জন্য অন্যতম আমাদের এই তরুণ প্রজন্মের আমাদের মনুল ভাই ইজ বিং গ্রেট ফর আস এবং আজকে মনিল ভাই আপনি আমাদের স্টুডিওতে আসছেন আপনাকে অশেষ ধন্যবাদ টাইল প্রডিউশনের প্রত্যপক্ষ থেকে এবং আশা করি প্রিয় দর্শক আপনারা যথেষ্ট লাভবান হয়েছেন উনি ওনার অভিজ্ঞতার আলোকে সব কিছু শেয়ার করেছেন তো মনিল ভাই আমাদের এই টাইম টিভিতে আপনার সবসময় পৃষ্ঠপোষকতা করে থাকেন আমি যত শুনেছি এবং কমিউনিটিতেও আপনি যথেষ্ট সময় দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে আমরা সবসময় আমরা আশা করব ভবিষ্যতে আমরা পাবো যখনই আমাদের প্রয়োজন মনে করব আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব এবং আবারও টাইম টেলিভিশনের পক্ষ থেকে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে আপনি এত শত শতব্যস্ততার মধ্যে আসছেন আমাদের মধ্যে সেটার জন্য অনেক ধন্যবাদ আপনি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমরা দর্শক প্রিয় দর্শক আমরা এখানেই শেষ করে দিচ্ছি আজকের বিস্টক এবং আগামীতে প্রতি শুক্রবার আপনারা সন্ধ্যা ছয়টায় আমাদের এই বহুল প্রচারিত অত্যন্ত জনপ্রিয় বিস্টক স্টক আপনারা দেখতে পারবেন সঙ্গে থাকুন টাইম টেলিভিশন কত সবাইকে ধন্যবাদ শুভ থ্যাংক ইউ থ্যাংক ইউ